জুন মাসের এক তারিখ থেকেই দেশ জুড়ে একাধিক নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে, যার প্রভাব কিন্তু সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের পকেটে সরাসরি পড়তে পারে। ইতিমধ্যে রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এলপিজি গ্যাস সিলিন্ডার সহ একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে। তো কোন কোন নিয়মে কী কী সুবিধা হতে পারে বা কী কী অসুবিধা হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে আপডেট দিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে শুরু হলো 2024-25 নতুন অর্থবর্ষ। এর মধ্যেই জুন মাসে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হচ্ছে, যে পরিবর্তনের ফলে গরিব এবং মধ্যবিত্তদের পকেটে সরাসরি প্রভাব পড়তে পারে। প্রতি মাসের এক তারিখ থেকেই কিছু না কিছু নিয়মের পরিবর্তন হয়। ঠিক একইভাবে এই জুন মাসে তার কোনো ব্যতিক্রম হয়নি। জুন মাসের এক তারিখ থেকেই বদলে যেতে চলেছে দেশ জুড়ে একাধিক নতুন নিয়ম, যা জেনে রাখা সাধারণ মানুষদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এর মধ্যে যেমন রয়েছে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড এবং ইপিএফ, গ্যাস সিলিন্ডার, সেই সঙ্গে ব্যাংকিং একাধিক নিয়ম। তো চলুন এক এক করে আমরা জেনে নিই কোন নিয়মে কী কী পরিবর্তন করা হয়েছে। তো প্রথমেই এখানে যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক না থাকলে এবার আরও কঠিন নিয়ম। বলা হয়েছে দেখুন, 31 মে আপনার প্যান কার্ড, আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ। আয়কর বিভাগ 28 মে এই বিষয়ে একটি নোটিশ দেয়। এই বিষয়ে আয়কর বিভাগ 31 মে 2024 মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার আহ্বান জানিয়েছে। আইটি বিভাগ তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছে, যারা সময়সীমার মধ্যেই এই কাজ করতে ব্যর্থ হবেন, অর্থাৎ যারা করাবেন না, তাদেরকে কিন্তু আরও বেশি TDS দিতে হবে, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি TDS কাটা হবে। তো বুঝতে পারছেন, নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। এর পরবর্তী যে নিয়মটি, সেখানে বলা হয়েছে দেখুন, 2024 জুন মাসে 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। বলা হয়েছে দেখুন, 2024 জুন মাসে ব্যাংকগুলি 12 দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন যেমন রবিবার রয়েছে এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। রাজা সংক্রান্তি এবং ঈদ উল আজহার জাতীয় ছুটির মতো আঞ্চলিক ছুটির জন্যও বন্ধ থাকবে ব্যাংক। তাই ব্যাংকের শাখায় যাওয়ার আগে অবশ্যই আপনাকে ছুটির যে লিস্ট সেটা কিন্তু একবার যাচাই করে দেখে নিতে হবে, নাহলে কিন্তু অযথাই আপনাদের সময় নষ্ট হবে। এর পরবর্তীতে যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটা মূলত গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন। দেখুন, বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নারী দিবস উপলক্ষে ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের দামে 100 টাকা কমানো হয়েছিল। এখন সাধারণ মানুষরা আর 929 টাকা নয়, শুধুমাত্র 829 টাকা দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছেন। এদিকে আবার যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে আরও অতিরিক্ত 100 টাকা দাম কমানো হয়েছে। তবে প্রতি মাসের 1 তারিখে LPG সিলিন্ডারের দাম নির্ধারিত করেন গ্যাস সংস্থাগুলি। একইভাবে এই জুন মাসের 1 তারিখেও গ্যাস সিলিন্ডারের নতুন দামে পরিবর্তন আসতে পারে, কমতে পারে গ্যাস সিলিন্ডারের দাম। তো বর্তমানে নতুন যদি দামে পরিবর্তন হয় সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এর পরবর্তী যে পরিবর্তনটি সেটা মূলত PF অ্যাকাউন্টে। দেখুন, বলা হয়েছে দারুণভাবে উপকৃত হতে চলেছেন চাকরিজীবীরা। এতদিন চাকরি বদল করলে, অর্থাৎ এক সংস্থা থেকে অন্য সংস্থায় যোগ দিলে চাকরিজীবীর EPFO অ্যাকাউন্ট স্থানান্তর করতে হতো, অর্থাৎ নতুন সংস্থাকে EPFOর সমস্ত তথ্য দিতে হতো বা জানাতে হতো। তবে এবার নতুন অর্থবর্ষ থেকে এটা আর করতে হবে না। যদি আপনি একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার এই EPFO অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে নিজে থেকেই, যদিও এই প্রক্রিয়াটি কয়েক মাস আগে থেকেই চালু হয়েছে। এর পরবর্তী যে নিয়মটি সেটা মূলত ড্রাইভিং লাইসেন্স নিয়ে। দেখুন, বলা হয়েছে জুন মাসের 1 তারিখ থেকেই ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম। বলা হয়েছে এবার থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আর RTO অফিসে যেতে হবে না। বেসরকারি প্রশিক্ষণ স্কুলগুলিতে ড্রাইভিং পরীক্ষা দিলেই পাবেন লাইসেন্স, তাই নতুন করে এই বিষয়ে আপনাকে আর সমস্যায় পড়তে হবে না। অনলাইনে আপনি চাইলে সহজেই কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনও করতে পারেন। তো বুঝতে পারছেন, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য নতুনদের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে। এর পরবর্তীতে কী নিয়ম চালু হয়েছে সেটা আমরা দেখব। দেখুন, বলা হয়েছে এর পরবর্তী যে নিয়মটা সেটা মূলত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট নিয়ে। বলা হয়েছে দেখুন, এবার আধার কার্ড আপডেটের সময় আরও বাড়ানো হলো। বলা হয়েছে দেখুন, আধার কার্ড আপডেট ফ্রিতে আপনি করতে পারবেন জুন মাসের 14 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই জুন মাসের 14 তারিখ পর্যন্ত আপনি ফ্রিতে আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে পারবেন। মূলত যাদের 10 বছরের পুরনো আধার কার্ড, বিশেষত তাদেরকেই এটা করতে হচ্ছে। তবে আপনি চাইলে এটা কিন্তু করতে পারেন, অনলাইনে নিজেই আধার আপডেট করতে পারবেন। আর যদি আপনি এটা অফলাইনে করবেন ভাবেন, সেক্ষেত্রে কিন্তু এর জন্য আপনাদেরকে 50 টাকা চার্জ দিতে হতে পারে। ইতিমধ্যে কিন্তু UIDAI-এর তরফ থেকে একটি অফিসিয়াল টুইট করা হয়েছিল, যেটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এর পরবর্তী যে পরিবর্তনটি সেটা রেশন কার্ড নিয়ে। দেখুন, বলা হয়েছে বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড আবারও কিন্তু চালু হবে KYC-র মাধ্যমে। বলা হয়েছে আপনার যদি রেশন কার্ড বন্ধ হয়ে যায়,
ইকেওয়াইসির অভাবে, সেক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ডকে নিজে থেকেই কিন্তু চালু করতে পারবেন অনলাইনে। এখন খাদ্য দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনলাইনে এই পরিষেবা কিন্তু দেওয়া হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের রেশন কার্ডটাকে চালু করতে পারেন। এছাড়া দেখুন, বলা হয়েছে আপনি আপনার বন্ধ রেশন কার্ড যদি চালু করতে চান, আপনার যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আপনার এলাকার যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস, অথবা আপনি চাইলে আপনার যে রেশন দোকান রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এখান থেকে কিন্তু আপনার বন্ধ রেশন কার্ডকে চালু করে দেওয়া হবে। আর এটা করার জন্য শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডের লিঙ্ক করতে হবে, এটা করলেই কিন্তু চালু হয়ে যাবে। তো যখনই আপনার বন্ধ রেশন কার্ডটা চালু হয়ে যাবে, তারপর থেকে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, ইতিমধ্যে জুন মাসে কিন্তু 7-8 নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে। তো এই সমস্ত পরিবর্তনের মধ্যে কোনটা আপনার কাজের মনে হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।